কতদিন আপনাকে অনেক কথার মধ্যে এই পরিচিত বইটার নাম আমি বলি, কেন সে বইটাকে সবাই চিনে জানে। মুকসুদুল মুমিনিন বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলের মেয়ের পড়া নিষেধ, মানে হেডলাইনই মিথ্যে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে আছে কি অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কেন? তো ওখানে এখন লেখক লিখছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যে, শুধু মিথ্যে না সরাসরি কোরআনের বিরোধী, সরাসরি একবারে সরাসরি বিপরীত কোরআনের। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি বিকালে কি দুপুরে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগবে কি, একথা আল্লাহ বলছেন আর লেখক এটা বলছে। তার মানে কলম মিথ্যে আছে, বক্তৃতা মিথ্যে আছে, কত শত কথা মিথ্যে ধর্মের নামে। কই কতদিন বলেছি, কতদিন বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে এটাই মানুষ জানে না, ঘটনা সত্য মিথ্যা পরে, কাহিনীটা আছে কোথায়। বুড়ি যে রাস্তা দিয়ে, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে পায়ে সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, এবারে নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদিন ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদে, ও ছেলে তুমি কেন কাঁদো? এলে আমি এতিম, আমি এতিম ছিলাম তাই কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশার নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। আর আয়েশার এবছর বাড়িতে ফকিরের ভিক্ষা নেয়, আমার নতুন পোশাক কথা দিয়ে আসলো, ভিক্ষা নেয়, কত হাদিস নেবেন আপনি বোঝারে বুঝলেন, ভিক্ষাই নাই, ভিক্ষাই জুটে না আয়েশার বাড়িতে। একটা মানুষকে খেতে দেওয়ার 11 জন স্ত্রীর ক্ষমতা হয়নি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজেরও ক্ষমতা হয়নি। মেহমান ফিরে এসেছে ব্যাক করে, হাদিস বুখারী মুসলিম, ব্যাক করে যখন ফিরে এসেছে তখন নিরুপায় হয়ে বলছেন তোমরা একটু আমার মেহমানটা কেউ নেবা না? তো আবু তালহা বলছেন আমি, ঠিক আছে। এবার আবু তালহা মেহমানকে নিয়ে বাড়িতে গিয়ে বলছে জানো আকরেমি জাইফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার বউ দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান গো, তুমি একটু তাকে সম্মান করো, একটু খাওয়ার ব্যবস্থা কি কিছু আছে? না 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 না, খাওয়ার ব্যবস্থা তো নেই, ছেলে মেয়েদের জন্য একটু খাদ্য জানিয়ে ছেলে মেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা রেডি করো দিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, মেহমানের জন্য খানা পানি রেডি করো, খানা পানি রেডি করার পরে মেহমানকে ডেকে তার স্ত্রী বলছেন যে আমি একটু ল্যাম্পটা ঠিক করতে গেলাম, আরে ঠিক করানো এটা ভান একটা, এরকম করতে করতে নিভিয়ে দিয়েছে। তখন মেহমান বুঝলো যে আসলে মনে হয় নি, তো তখন আর স্বামী স্ত্রী নিজে খায়নি, অল্প খাদ্য তো ওটুকু মেহমান খেয়েছে। এখন সকালে আবু তালা রাসুলের কাছে আসছেন, তখন আল্লাহ রাসুল বলছেন আবু তালা আরে তোমার মেহমান আল্লাহ হেসে উঠেছেন, আল্লাহ খুশি হয়েছেন। হাদিস বুখারি মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, হুজুর ভুল বুঝেছেন, হুজুর মনে করেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব হয় নিজের কথা বললেন, তাই হুজুর বলছেন যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ তিনিও চ্যালেঞ্জ দিতে পারেন না, আর আব্দুর রাজ্জাক সাহেব চ্যালেঞ্জ দেন, হুজুর ভুল বুঝেছেন। আমি যখন বলেছি বুখারি মুসলিম তখন বলেছি আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ ধরতে পারে উঠে না, শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথা বললাম এই কথাতে কেউ চেষ্টা করলে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারি মুসলিম। হুজুর বুঝতেই পারেননি, হুজুর মনে করেছেন যে বিরোধিতা করলে মনে হয় সফলতা অর্জন করা যাবে, জি না।
আল্লাহর কসম আমি কোনোদিন কারো বিরোধিতা করিনি। কেউ কেউ আমাকে বলছে যে উমুক অমুকের একটু আপনি নাম নেন না কেন, তা আমি বলছি যেই মাওলানা মানুষের বিরুদ্ধে এই ফেসবুকে ইউটিউবে কথা লিখতে পারে তাকে আবার আমি আলেম মনে করে তার নাম নিয়ে কথা বলবো? আমি আব্দুর রাজ্জাককে এত ঘৃণিত কাজ কোনোদিন করিনি, করব না। আর আপনার মতো লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের দিন রাত বদনাম করলে সরিষার সমান আসে যায় না। ফয়সালা কোথায় আছে? উপরে। যেই কথাটা পরে বলতাম সে কথাটা আপনাকে এখনই বলে রাখি, আল্লাহর কসম আমি একজন নিঃস্ব মানুষ, আমার না বংশের ক্ষমতা আছে না আমার অর্থের ক্ষমতা আছে, আমি এত নিঃস্ব মানুষ যে কচুর পাতার পানির মতো, কচুর পাতার উপরে যে পানি আছে টলমল টলমল করে, তেমন আমি। যে কোনো সময় আপনি আমার উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। আমার মনে বড় সাপ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো, ইনশাল্লাহ গড়বই গড়বো। আজকে বক্তৃতা দিছি, বক্তৃতার জগৎ দিয়ে ধর্ম চিরদিন টিকানো যাবে না। কেন? এখন আবু তাহের বর্ধমানীও নেই, আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নেই, আব্দুল সত্তার ত্রিশালি সাহেবও নেই, আব্দুল্লাহ বিন কাজেমও নেই, দুরুল হুদা আইয়ুবিও নেই, তার মানে কয়েকদিন পরে আমরাও থাকবো না। তাহলে এই এই লাইনে আসার জন্য পথ কি? এলেন আসার জন্য পথ প্রতিষ্ঠান মাদ্রাসা। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনাকে প্রাধান্য প্রতিষ্ঠানকেই দিতে হবে, এ কথাই ঠিক। জানি না আপনার বাড়ির পাশে কোনোদিন গেছেন কি না, আমার বাড়ি চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী, ওখানে এসে আপনার এখানে আমি প্রতিষ্ঠান গড়ি 14-16 বিঘা জমির উপরে, এদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, 600 প্রায় ছেলে, প্রায় 400 মেয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা, 1000 ছেলে মেয়ে এখানে থাকা আবাসিক প্রায় সব, আর 1250 ছেলে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 715 জন মেয়ে থাকে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, 2957 জন ছেলে মেয়ে আবাসিক পড়াশোনা করে প্রায়, 156 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 17 লক্ষ টাকা বেতন লাগে, আমি নিঃস্ব মানুষ। আপনি কোনোদিন গেছেন? আপনার তোর বাড়ি কালনি, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? বল হিসেব, আপনার লজ্জা থাকা উচিত, আপনি কেন জাননি কেন? কে মনে করেন আপনি? আপনাকে আমি কখনো ভালোবাসি না, এখনো ভালোবাসি না। আপনার টাকা দিয়ে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে চালাতে হবে কথা আমি বলিনি, আপনার অন্তরটা তার উপরে খুশি হবে, দেখতে যাবেন ভালো লাগবে, এটা চেয়েছি। আরে টাকা কে দিবে তো উপরওয়ালা জানে, টাকা কে দিবে উপরওয়ালা জানে। 535 জন অসহায় ছেলে মেয়ে পড়াশোনা করে, তার 115 জনই এতিম, 535 জন ছেলে মেয়ের টাকা পয়সা খাওয়ার ভার এদেশের লোকজন বহন করে। কালিনা কেউ আছে কিনা সেটা আমি জানি না, 535 জন ছেলে মেয়ের খাওয়া ভার এদেশের লোক বহন করে, তার মধ্যে 115 জন শুধু এতিম। দেখেছেন কালকে আপনার বাড়ির পাশে আছে, আমি এটা দেখতে আসি শুধু রাজশাহী থেকে, প্রায় 600 ছেলে আছে, প্রায় 400 মেয়ে আছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার, চট্টগ্রামের আছে, সিলেটের আছে, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেংফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঢাকা, ঢাকা ওইদিকে আপনার যশোর, খুলনা, আপনার যে মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওইদিকে আপনার চট্টগ্রাম, সিলেট, বরিশাল, প্রায় জেলার আছে, ওখানে আছে, এখানে আছে। আর আপনি এখান থেকে ওখানে যাওয়ার সুযোগ হয় না আপনার, আর রাস্তার উপরে বাড়ি করে বসে আছেন, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আপনাকে আমি গত সম্মেলনে বলে জানি যে বাড়ি ভেঙে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে, এটা রাসূলের আইন। আল্লাহ নবী বলেছেন যেখানে রাস্তার সমস্যা হয় সেখানে ডবল রাস্তা হবে, আমি বলিনি বেটা, আল্লাহ নবী বলেছেন 24 ঘন্টার মধ্যে বাড়ি ভেঙে দিতে হবে, ভাঙবো না, ভাঙিয়েন না, রাস্তার উপরে করেন, তাতে আসে কি যায়? আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বুঝতে পারেননি? আপনি মানলেই কি আর না মানলেই কি? আপনি হাঁটাবো বীর হাঁটাবো যাচ্ছেন না তো চলছে না, যে দেখেন কিভাবে চলছে, প্রায় সবাই মাদানী শিক্ষক, মদিনা বিশ্ববিদ্যালয়ে কয় টাকা খরচ করেন আপনি? আপনাকে আমি খালি দেখার জন্য অনুরোধ জানিয়েছি আর দোয়া করার জন্য।
আল্লাহর উপরে ভরসা করে কাজ করবেন, দিনের জন্য উনি কিছু করেন, প্রতিষ্ঠান করেন, হাঁটাবে বীর হাঁটাবে যেতে হবে এ কথা আমি বলিনি, কাল নীতি করেন, প্রতিষ্ঠান গড়েই ছেলে মেয়ে তৈরি করতে হবে, তারাই জাতির সামনে কথা বলবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কওমি খারেজি মাদ্রাসার ছাত্র, 1976 সালে আমার পড়া শুরু হয় আর 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকেল 3টে থেকে আমি শিক্ষক। আমি সর্বপ্রথম 1986 সালে 1996 সালে ঢাকা এসেছিলাম 88 আগস্টে, কিন্তু বিতর্কিত বৈঠকে আমি এসেছিলাম 1996 সালে ঢাকার বংশালের কোনো এক বাড়ির তিনতলায় বৈঠক হয়েছিল। সেদিন বৈঠকের সভাপতি ছিলেন আবু তাহের বর্ধমানী।